এখন কি দেখছি বলুন তো, দেখছি যে এই গাছগুলোর পাতার নিচে কোনো পোকামাকড় লেগেছে কিনা। না, কোনো পোকামাকড় তো দেখছি না, তবে এখন ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, এখন যদি এই যে ঠান্ডাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, এখন যদি এই গাছগুলোতে কোনো কীটনাশক না দিই তখনই কিন্তু এই গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ হবে। এইখানে যে জামরুল গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর এবছরই ফুল আসবে, এখনও ফুল আসেনি। ঠান্ডাটা কমে গেলে, একটু গরম পড়তে শুরু করলে এই গাছটাতে ফুল আসবে, এটা আশা রাখছি। এখানে দুটো জামরুল গাছ আছে, এখানে একটা, এখানে এক একটা। এখন আমি এই গাছটাতে একটা কীটনাশক প্রয়োগ করব, সেটাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, আপনাদের যদি কাজে লাগে। নমস্কার বন্ধুরা, গ্রিন রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। এখন বিকেল 4টে মতন বাজে, এই সময় আমি বাগানে কিছু কাজ করি, সেটাই করতে আজকে আসলাম, আর ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। এখন যে ঠান্ডাটা কমতে শুরু করেছে, এই সময় কিন্তু গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ হবে, বিশেষ করে ফল গাছগুলোতে পাতার নিচে দেখতে পাবেন সাদামাছি এসে বাসা করছে, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হবে। সেজন্য শুধু ফল গাছ নয়, সবজি গাছেও আমি এই নিম অয়েলটা স্প্রে করব। খুব সিম্পল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই জানেন নিম অয়েল স্প্রে করতে হয়, সবাই আমরা বলি কী কী কীটনাশক প্রয়োগ করতে হবে, কিন্তু ঠিক সময় যদি আপনাদেরকে ইনফরমেশনটা দেয়া হয় তাহলে কিন্তু বাগানটাকে বাঁচানো যায়। গাছে কিন্তু কোনো পোকামাকড় নেই আমি ভালো করে দেখে নিলাম, আর ইচ্ছেও করে না সবসময় যে এই পোকা লাগেনি তারপরে ওষুধ স্প্রে করতে, কিন্তু এগুলো করতে হয় নিজেদের মনে করেই। আর আমার যারা চ্যানেলের দর্শক তাদের জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম, আমি আজকে এটা স্প্রে করব এবং সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা নিম অয়েল দিয়ে দিচ্ছি, নিম অয়েল মোটামুটি 20 ফোঁটা মতন দিয়ে দেবো এর মধ্যে। নিম অয়েলে খুব বেশি পোকার থেকে বাঁচানো সম্ভব হয় না, কিন্তু যখন পোকা লেগে নেই তখন কিন্তু একটা প্রোটেকশনের কাজ করে, তাই সপ্তাহে একদিন করে এখন নিম অয়েল স্প্রে করব পুরো ফেব্রুয়ারি মাসটা। এখন কিন্তু আমি শুধুমাত্র নিম অয়েলটাই স্প্রে করছি, এখন কোনো ওষুধ এর মধ্যে আর দিলাম না, কারণ যেহেতু কোনো পোকামাকড় লেগে নেই। যদি আপনার গাছে কোনো পোকামাকড় এখনই লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কীটনাশক স্প্রে করবেন, সেক্ষেত্রে আমি কিন্তু রোগওয়ার ব্যবহার করি যদি পোকা লেগে গিয়ে থাকে, আর আপনার বাড়িতে যে ওষুধ আছে আপনি সেটা ব্যবহার করবেন। এইভাবে পাতার নিচে পুরো গাছটাকে স্প্রে করতে হবে এবং প্রতিটা পাতার নিচে গাছটাকে স্প্রে করতে হবে, যাতে কোনোভাবে এই গাছে কোনোভাবেই কোনো পোকামাকড় না লাগে। এখন আমি জামরুল গাছটা দেখাচ্ছি, কিন্তু শুধুমাত্র জামরুল গাছ নয়, এখানে যা যা ফল গাছ আছে, যে সবজি গাছগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু নিম অয়েল স্প্রে করতে হবে। পুরো ফেব্রুয়ারি মাসটা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন, আর যখন দেখবেন পোকামাকড় লেগে গেছে তখন কিন্তু কোনো না কোনো কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই। আর এছাড়াও কাকা, সুপার সোনাটা, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু গাছের ভিটামিনেরও কাজ করে, আর তার সাথে সাথে লাল মাকড় থেকেও গাছকে বাঁচায়। এবার আমি এই ছোটো জামরুল গাছটাতে স্প্রে করছি। জামরুল গাছগুলো স্প্রে হয়ে যাওয়ার পরে ওখানে ওদিকে চলে যাবো বেগুন গাছগুলোতে নিম অয়েল স্প্রে করতে। আমার ছাদ বাগানে এখানে যে বেগুন গাছগুলো রাখা আছে সবগুলোতে কিন্তু বেগুন ধরে আছে, দেখুন খুব সুন্দর বেগুন ধরে আছে, তাই কিন্তু এই গাছে কোনো কীটনাশক আমি এখন স্প্রে করব না। যেই গরমটা পড়তে শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছে খুব পোকামাকড় লাগবে, তাই অবশ্যই এখন নিম অয়েলটা একটু স্প্রে করে দিচ্ছি। প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন ধরে রয়েছে। আপনাদের যে সবজি গাছ বা ফল গাছ যাই থাকুক, এই ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, এখন অবশ্যই নিম অয়েল স্প্রে করতে শুরু করে দিন। শীতকালে কিন্তু খুব ঠান্ডা থাকলে তখন পোকামাকড়ের উপদ্রব কম থাকে, তাই আমরা বুঝতে পারি না, ভাবি গাছগুলো ফ্রেশ আছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে দেখবেন পুরো গাছ ভর্তি পোকা লেগে যাবে। এইখানে রয়েছে বাড়িওয়ান মাল্টা লেবুর গাছটা, এই গাছটাতেও কিন্তু সবে ফুল আসছে, কিছুদিনের মধ্যেই আপনাদের ওভারভিউ দেখাবো ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু আপনাদের দেখাতে পারবো এই গাছটাতে কীরকম ফুল এসছে। এটাতেও আমি একটু নিম অয়েলটা স্প্রে করে দিচ্ছি।
এখানে রয়েছে সবেদা গাছ। সবেদা গাছে কিন্তু খুব একটা পোকামাকড় লাগে না, তারপরেও কিন্তু সাদা মাছির আক্রমণ হয়। পাতার নিচে নিচে গোল রিং রিং দেখা যায়, তাই যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় একটু নিম অয়েল স্প্রে করে দিলাম। এর সাথে সাথে দেখুন এখানে সামনে ছোটো ছোটো কয়েকটা টমেটো গাছ বসানো রয়েছে, সেগুলো তো একটু নিম অয়েল স্প্রে করে দিচ্ছি। এখানে দুটো লেবু গাছ আছে, এই লেবু গাছটাতে কিন্তু দেখুন প্রচুর ফুল এসছে। এই সময় কিন্তু কোনো কীটনাশক স্প্রে করার কথা নয়, কিন্তু যদি পোকা লেগে যায় সেজন্য মিলিবাগ লেগে যেতে পারে। এছাড়াও লেবু গাছে বিভিন্ন রকম পোকামাকড় লাগে, তাই আমি একটু নিম অয়েল স্প্রে করে দিলাম। আজকে একটা ছোট অথচ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্রত্যেকে আপনাদের ফল গাছ এবং সবজি গাছগুলোতে নিম অয়েল স্প্রে করুন, বিকেলের দিকে স্রে করবেন। আর আপনারা যারা গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্রিনিপার্সের ফেসবুক পেজটাও আপনারা লাইক করে রাখবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, প্রত্যেকেই গাছ করুন। এবং গরমে অনেক সবজি বসানো হবে, সেই ভিডিও নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আসবে।